ইসরায়েল ছাড়া পৃথিবী আমেরিকা হোক, জার্মান, জাপান, চায়না, ব্রিটেন, সারা দুনিয়া ইসরায়েলের পক্ষে যাক, বাইতুল মুকদ্দাসকে আল্লাহ রক্ষা করবে, সারা দুনিয়ার মুসলমান তোদের বিরুদ্ধে আন্দোলন করবে, কাকে রাজি আছো? আল্লাহকে দোহা আসলে দেখায় দাও। মুসলমানের কিবলা বাইতুল মুকদ্দাস, যেই জমিনে দ্বারা আমার নবী ইমামতি করেছে, যেই জমিনে জিব্রাইল নবীর পিছনে নামাজ পড়েছে, সারা দুনিয়ার ফেরেশতা নামাজ পড়েছে, সারা দুনিয়ার পয়গম বাররা নামাজ পড়েছে, যেই জমিনে আমার নবী 70,000 বছর নবীর মিরাজ হয়েছে, কেউ বলেন 27,000 বছর, কেউ বলেন 70 বছর বা ইখতিলাফ, 27,000 বছরের মধ্যে বিশ্বনবী 1,000 বছর ছিলেন বাইতুল মুকদ্দাস। 1,000 বছর সময় বইয়া বইয়া নবী এখানে বইয়া অন্য কাজ করে নাই, বাইতুল মুকদ্দাসের জন্য দোয়া করছে, আল্লাহ এই জমিনে আমার বাবা ইব্রাহিম ঘুমিয়ে আছে, এই জমিনে ভাই ইউসুফ ঘুমিয়ে আছে, ইদ্রিস নবী ঘুমিয়ে আছে, আইয়ুব আলাইহিস সালাম ঘুমিয়ে আছে, এই জমিনকে তুমি রক্ষা করবা। তো নবী দোয়া বিফলে যেতে পারে না বেটা, বিফলে যেতে পারে না, পারে না। টু ডু টুমোর অপেক্ষা কর জালিম, হে বেজারমাগুলো অপেক্ষা কর। পৃথিবীতে সবচেয়ে অভিশপ্ত একটা দেশ সেটা হলো ইসরায়েল। আল্লাহ কোরআনের ডায়ালগ বলছে পৃথিবীর সব ধর্মের মানুষ হেদায়েত পাবে, ইহুদিরা হেদায়েত পাবে না। কষ্ট হইতেছে? আমার দিকে তাকাবেন। ইসরায়েল ধ্বংস হবে অপেক্ষা করে, ধ্বংস হবে, ইহুদির বাচ্চা ধ্বংস হবে ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান পৃথিবীর কাউকে ভয় পায় না, কথা ঠিক না বেঠে? এই যে ইসরায়েল বিজাতি বেজর্মাগুলি, বেজর্মাগুলির মোকাবেলা করতেছে মুসলমান হাত দিয়া, অস্ত্র নাই পাথর দিয়া, তাহলে বুঝে নেন, বুঝে নেন মুসলমান কি জাতি, পৃথিবীর কারো সামনে মাথা নত করে না, কথা ঠিক না বেঠে? ইসরায়েল বহুত চেষ্টা করতেছে তাকে সামনে মাথা নত করাইতে, ফিলিস্তিনের মায়েরা তার বাচ্চাকে দুধ খাওয়ায়, এই কথা বলে ঘুম পড়ায়, কি বলে জানেন, তোরে দুধ খাওয়াইতেছি বড় হইয়া ইসরায়েলে ধ্বংস করবে। ইসরায়েল এমন একটা দেশ আমাদের দেশের রোহিঙ্গাদের মতো, কথা কর না কেন, এই ফিলিস্তিন ওরা ঢুকছে ভাড়াটিয়া হিসাবে, যেরকম রোহিঙ্গিরা 10,000-10,00,000, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আমার শাশুড়ি না বুঝে দিছে এইগুলার জায়গা, আমার মনে হয় ইসরায়েলের মতো এরা একদিন কাজ করবে। ইসরায়েলের মতো কাজ করলে কি হইব, আমরা বাঙালিরা সব জানি, একেবারে বাতের মতো চাপ দিয়ে জায়গায় কেউ নেমে নিলাম, কথা বলে না কেন, এই রোহিঙ্গাদের মতো ওরা এই ফিলিস্তিনি জায়গা নিয়েছে, পৃথিবীর কোনো দেশে ওদের জায়গা দেয় নাই। আজকে ওই দেশে ভাড়া আইসা কয়েকটা স্কুল কলেজ ফ্যাক্টরি কইরা এমন স্থলাভিষিক্ত হয়ে গেছে, এখন ফিলিস্তিন পুরা দখল করতে চায়, বাইতুল মুকদ্দাস ওদের আন্ডারে নিতে চায়, মুসলমান এক বিন্দু মাত্র রক্ত থাকতে ইসরায়েলের সামনে মাথা নত করবে না। আল্লাহু আকবার করে বলো তো মুসলমানগুলা, যদি কখনো ডাক আসে, যাওয়ার সুযোগ আসে, বাইতুল মুকদ্দাসকে রক্ষা করার জন্য, কোন মুসলমানকে রক্ষা করার জন্য নয়, প্রথম কিবলা বাইতুল মুকদ্দাসকে রক্ষা করার জন্য বুকে তাজা রক্ত ঢেলে দিয়া সরকারকে সাথে নিয়ে ফিলিস্তিনি যেতে কে কে রাজি আছো? আল্লাহকে দোহা আসলে দেখায় দাও। আপনি ঘাটাইলের বলা, আমি গোপালগঞ্জের বলা, টুঙ্গিপাড়ার বলা, বগুলে অনেক জোর, আলহামদুলিল্লাহ বলেন, আমি তো জানতাম না আপনাকে ঘাটাইল, আমি তো জানি কালীহাতি, ঘাটাইল পাশেই কালিয়াতে না, মারহাবা মারহাবা আলহামদুলিল্লাহ, বর্ডারে আছি আমরা, আবার যাবে কালিহাতি কইবেন না, এই বেটারা কালিহাতির লোক আছে, ঘাটাইল কালিহাতি একসাথে মিলে আছে ইনশাআল্লাহ বলেন, তাহলে একসাথে বল ইয়া আল্লাহ, হে ফিলিস্তিনের পক্ষে আল্লাহর দুই হাত উঁচা করে জোরে একটা আল্লাহ বলে ডাক দেন তো, দেন জোরে একটা ডাক দেন, ডাক দাও কালি।
মুসলমান, দাও সুর একটা ডাক দাও। এই কালিহাতি কাটালের মুসলমান, দাও সুর একটা ডাক দাও। আল্লাহ তুমি কবুল কর টাঙ্গাইল ঘাটাল বাসি রে, মাফ করিয়া উঠাই হাসুরি। আল্লাহ আমরা ফিলিস্তিন যেতে পারবো না, তো ফিলিস্তিনি মুসলমানদের দরদ নিয়ে তোমার আল্লাহ বলে ডাক দিছি, জানি আমাদের ডাক তোমার পছন্দ হইব না। এই জবান দিয়ে প্রতিদিন অন্তত অনেক শত শত মিথ্যা কথা কই, সেটারই বাটপারি কত মিথ্যা কথা কই, জানি আমাদের ডাকগুলা তোমার পছন্দ হবে না, লাইক হবে না, কিন্তু বড় আশা নিয়ে হাত উঁচা করে তোমার ডাক দিছি। আমাদের ডাকের বিনিময়ে ফিলিস্তিনি মুসলমানদের পাশে তুমি দাঁড়ায় যাও, ফিলিস্তিনি মা বোনদের ইজ্জত কে তুমি রক্ষা করো আল্লাহ, ছোট বাচ্চাদেরকে তুমি কবুল করো। আজকেও দেখলাম ফেসবুকে আমার একজন দেখাইলো, একই ফ্যামিলিতে পাঁচজন ভাই বোন এমন বোম্বিং করছে, মেয়েটার কান উড়ে গেছে, বাচ্চাটার নাড়ি বের হয়ে গেছে, নার্সেরা ব্যান্ডেজ করতেছে, মা মা করে চিল্লাইতেছে। যারা 1971 সালে আমার এই বাংলা মাকে টিকাই রাখার জন্য, স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য যারা আমার বাংলা মায়ের জন্য যুদ্ধ করেছিলেন, তারা বুঝতে পারবেন ওই বর্বর জালিম ওই পাকিস্তানি হানাদার বাহিনীরা কত কষ্ট আমার মা বোনদেরকে দিয়েছে গো বাবা। ওই সময় যারা বেঁচে ছিলেন তারা বুঝতে পারবেন বাংলাদেশের মানুষ 9 মাস কত কষ্ট করে যুদ্ধ করেছে। অবাজান ওই সময়ের মানুষগুলা ফিলিস্তিনের কষ্টগুলো আগে বুঝবে কেন জানোনি, এই ফিলিস্তিনিরাও তো আমাদের দেশের মতো যুদ্ধ করতেছে। আহারে পানি নাই, কারেন্ট নাই গো বাজার, আল্লাহ পানি নাই কারেন্ট নাই। তবে একটা শুভ সংবাদ শুনলাম, পানি হয়তো ইসরায়েল দেয় নাই, বন্ধ করে রাখছে, 8 লক্ষ মুসলমানের পানি বন্ধ করে রাখছে, কিন্তু মালিক আজকে এমন বৃষ্টি দিছে, জোরে 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 জোরে, আবু জেহেল বদরের প্রান্তরে যারা গেছেন, আবু জেহেল বদরের প্রান্তরে সবচাইতে ভেরি ভেরি ইম্পর্টিং জায়গাটা দখল করে রাখলো, যেখানে যুদ্ধ করতে সুবিধা, পাহাড়টা বদরের মাঠটা ঠিক এইরকম, আল্লাহ পাক আমারে 8 বার নিছে বদরের মাঠে, এবার পুরো রমজান মাসটাই বদরের, কিছু এক সপ্তাহ বদর ছিলাম আলহামদুলিল্লাহ বলেন, বদরের এমন কোন জায়গা নাই, দেখবেন ইউটিউবে এই সাক্ষাৎকার আমার আছে, বদরের সব জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে যারা যাইতে পারেন নাই তাকে ইউটিউবে দেখে নেবেন। এই বদরে যেখানে আবু জেহেল দখল করে আছে, আমার দিকে হাতের দিকে তাকান, এইখানে হলো আবু জেহেলের তাবু, উপরের থেকে মারতে সুবিধা না নিচের থেকে মারতে সুবিধা, এ কথা কয় না, আপনার উপরের থেকে মারতে সুবিধা না নিচের থেকে মারতে সুবিধা, তা আবু জেহেল এই জায়গাটা দখল করছে 1000 বাহিনী নিয়ে, আর মুসলমান হলো এইখানে, ওই উপরের থেকে যদি একটা কোপ ও দেয় শৈল মাছের মতো গাইতে পেলাম দিলাম, কথা কন না কেন, এক তো মুসলমানের অস্ত্র নাই, বস্ত্র নাই, খাবার নাই, আর বদরে পানি নাই, আর তাদের হলো মানুষ 1000, ঘোড়া আনছে 3000, অস্ত্র আনছে অন্তত 7000, আর মুসলমানের মাত্র 6 খান তরবারি, 2টা ঘোড়া, আর যুদ্ধের পোশাক হলো 2টা, আর উঠছে তারা উপরে কেমনে সম্ভব এখানে। আমার আল্লাহর কাছে দুটা হাত তুলছে, আল্লাহ আমার সাহাবীরা ভয় পাইতেছে, কেমনে হেনতে কোপ মারবো, আল্লাহ কয় আমি বেশি কিছু না খালি একটু বৃষ্টি দিই, মন খারাপ, পাথরি জমিনে যখন বৃষ্টি হয় আপনার পাও তো রাখার দূরে কথা, আপনি শুয়েও থাকতে পারবেন না,
আমার আল্লাহ এমন ঠাডা বারঙ্গা বৃষ্টি দিলেন গো ভাই, সারা দিন সারা রাত বৃষ্টি। যেটা সূরায়ে আনফালের মধ্যে ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, এমন বৃষ্টি দিছে আমার আল্লাহ। মুসলমান গো ওই পানি, মুসলমান যেখানে তাবু কাটছে বিশাল বড় কুয়া খুঁজছে পানি জমা করে রাখছে, আর বেইমান গুলার বৃষ্টির কারণে ওকে তাবু বাম্বু ছিঁড়ে পাহাড়ে এক সেকেন্ডও খাড়াইতে পারে, যুদ্ধ করবে কি ছাতা, পাওই তো রাখতে পারে না। আল্লাহ বাপার বলতে পারেন না, পাওই রাখতে পারে না। মুসলমান এতের নিচে ওহেনতে নিচে নামবি, এহেনে বসে কুবাম। তুই আল্লাহ এখন আসে না নাই, এই হামাসে গাজায় মুসলমানের পানি বন্ধ করে দিছে, রব্বে কারিম বদরের মতো পানি দিয়া আজকে গাজার মুসলমানকে কলিজা ঠান্ডা করে দিয়েছে, হাড়ি পাতি হান্ডি ট্যাঙ্ক সব তারা বৃষ্টির পানিতে ভরে রেখে দিয়েছে, এক মাস পানি বন্ধ রাখলো ইনশাল্লাহ তাদের বাঁচতে কষ্ট হবে না। ওই আল্লাহ এখন আসে না নাই, কারণ কি জানেন, এরা একমাত্র যুদ্ধ করতেছে আমার মাবুদের বাইতুল মুকাদ্দাসটাকে ফিরে আনার জন্য, যেখানে আমার প্রিয় হাবিব। আর ফিলিস্তিন এমন একটা জায়গা, আপনারা ফিলিস্তিন সম্পর্কে আপনাদের জানা নাই, এক একটা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করব। ফিলিস্তিন কারে কয়, এই ফিলিস্তিনের একসময় বিশ্বনবীর জামানায় নাম ছিল কুস্তুনতুনিয়া, এই শহরটার নাম। এই শহরে আমার নবী নিজে তাবু গেড়ে দিয়া, বিশ্বনবী নিজে পতাকা গেড়ে দিয়ে বলেছিলেন, এই জমিনে আমার জাতির পিতা ইব্রাহিম জন্মগ্রহণ করেছে। আল্লাহ আকবার সর বলতে হবে, এই জমিনে ইদ্রিস নবী জন্মগ্রহণ করেছে, এই জমিনে মূসা নবীর ভাই হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে, এই জমিনে লূত নবী জন্মগ্রহণ করেছে, এই জমিনে ইউসুফ আলাইহিস সালামের কবর। এই আল্লাহ আকবার, আসতে না বললে বোবা হইয়া মরবা। ফিলিস্তিন এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্রে ঘুমিয়েছে আইয়ুব আলাইহিস সালাম, যেই রাষ্ট্রে ঘুমিয়েছে আমার বাবা আপনার বাবা ইব্রাহিম খলিল, যেই রাষ্ট্রে ঘুমিয়েছে হাজার হাজার নবীরা সাহাবীরা। আর সর্বশেষ একটা কথা বলবো, দুনিয়ার সব দেশে নবীরা যায় নাই, কিন্তু এট এ টাইমে 1,24,000 পয়গম্বরের কদম একটা রাষ্ট্রে লাগছে, সেটা হলো ফিলিস্তিন। আল্লাহ দুনিয়ায় যত ফেরেশতা মাখলুক বানাইছে সব এক টাইমে এই ফিলিস্তিনে বিশ্বনবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়েছে, সেটা হলো বাইতুল মুকাদ্দাসের সামনে। ফিলিস্তিন এমন একটা দেশ যেখানে পৃথিবীর সব মক্কায় কিন্তু সব নবী আসে নাই, মাত্র 1-2,500 নবী মক্কায় আসছে, সব নবী মক্কায় আসার সুযোগ হয় নাই, কিন্তু ফিলিস্তিনে সব নবীর কদম লাগছে, দুনিয়ার সব ফেরেশতার কদম লাগছে। ফিলিস্তিনের পক্ষে যদি আপনি সমর্থন না দেন, আল্লাহর গজবে পতিত হবেন, আল্লাহর গজবে পতিত হবেন, আল্লাহর গজবে পতিত হবেন। আর মুসলমান প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, আর এই বাইতুল মুকাদ্দাসের বারান্দা থেকেই ঈসা নবীকে আমার আল্লাহ আসমানে নিছে। আরো জোরে কোন, এই বাইতুল মুকাদ্দাসের 8 নম্বর গেট থেকে আমার নবীকে বোরাকে সরাইয়া আসমানে নিছে। বাবা, এই বাইতুল মুকাদ্দাস এমন একটা জায়গা, কিয়ামতের মাঠে দুইটা জমিন কেল্লা টান দিয়ে বলাই আরাফার মাঠ নিয়ে যাবে, সেটা হলো প্রথম হলো বাইতুল মুকাদ্দাসের এলাকা। এই বাইতুল মুকাদ্দাস কোন বেইমানের হাতে, কোন সাদা চামড়া কুত্তার হাতে তুলে দেওয়া যাবে না। রাজি আছেন না নাই? আরে আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে মিয়া, বাচ্চা আব্রাহা চেয়েছিল কাবা ঘরকে ধ্বংস করে দিবে, পেরেছে? জোরে বলেন, পেরেছে?